আর সেই আরএসএসএফ দালালি করছে বর্তমান পশ্চিম বাংলা রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জি তার ভাইপো আজকেরে ইডি তদন্ত করে তাকে জেলে পাঠানোর রাস্তা পরিষ্কার করে ফেলেছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার ভাইপো যদি জেলে যায় ভাইপোর সঙ্গে আমি যাব তা ভাইপোর সঙ্গে যদি তুমি জেলে যাও এ রাজ্য চালাবে কে এ রাজ্য চালাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী চালাবে নওশাদ সিদ্দিকী ছাড়া আমাদের নওশাদ সিদ্দিকীর সঙ্গে যারা সৈনিক আছেন এরা ছাড়া পশ্চিম বাংলা চালাতে পারবে না আপনার দ্বারা আর সম্ভব নয় ছেড়ে দিন গভর্নর চেয়ার অবসর নিন অনেক করেছেন অনেক উন্নয়ন করেছেন আজ দিল্লি সরকার পশ্চিমবঙ্গের সরকার মিলিতভাবে দিনের বেলা টিএমসি রাতের বেলা বিজেপি বাংলার মানুষকে আপনি বোকা পেয়েছেন আপনি প্রাক্তন রাজ্যপালকে নিয়ে আপনি মিটিং করেছিলেন কেন কোনো সাংবাদিক নাননি আপনি কেন আপনি সেই কথাগুলো বাংলার মানুষের কাছে জানাননি তাহলে আপনি কি এই প্রায় 10 কোটি মানুষের মাথায় কিছু নেই এরা বোকা ভাবছেন আপনি আপনি আপনাকে একা চালাক বলে মনে করছেন আপনাকে এবার অবসর নিতে হবে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে বসিরহাটে মিটিং করেছেন আপনি বলছেন আমার পশ্চিম বাংলার সব নিয়া চলে গেল পশ্চিম বাংলায় আমার কিছুই দিচ্ছে না আপনি তার সঙ্গে গোপন মিটিং করছেন কি কারণে আপনি অমিত শাহজির সঙ্গে মিটিং করেছেন আপনি সেগুলো প্রকাশ করেননি আপনি কি আমাদের বোকা পেয়েছেন তাই আপনার সময় হয়েছে আপনার মুখ দিয়েই ব্যক্ত হচ্ছে ভাইপো যদি জেলে যায় আমিও জেলে যাব নওশাদ সিদ্দিকী 42 দিন তাকে জেলে রেখে আপনি হাততালি দিয়েছিলেন আপনি আনন্দ করেছিলেন আপনি আপনার ভাইপো জেলে যাবে পশ্চিম বাংলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিম বাংলার মানুষ বসে বসে আনন্দ করবে এরা হাততালি দেবে বুঝতে পেরেছেন 1 ইঞ্চি জমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ছাড়বো না বুঝতে পেরেছেন আপনার তো কথা হচ্ছে আপনারা যদি ফুল ছুঁড়ে মারেন আমরা ফুল দিতে রাজি আছি আমরা এই পশ্চিম বাংলা এই ভারতবর্ষের সর্ব সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান গারো নাগারো ভাকন খুশিয়াস রাজপুত মারাঠা শিখ বৌদ্ধ জৈন পাদ্রি মুচি চাড়াল কাউরা বাগদি ব্রাহ্মণ সন্ন্যাসী হাকিম উকিল জজ ব্যারিস্টার এমএলএ মন্ত্রী মিনিস্টার আমরা সর্ব সম্প্রদায়ের মানুষকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবাইকে সেবা করতে চাই আমরা সবাইকে সেবা করব আমরা কোনো জাতপাতের দিকে দেখব না আমার বাড়ির পাশের যদি একটা অন্য সম্প্রদায়ের মানুষ না খেয়ে থাকে না চিকিৎসা পায় তিনি যদি কোনো কষ্টে পড়ে তিনি যদি কোনো বিপদে পড়ে আমাদের যিনি পশ্চিম বাংলার যুব সমাজের আইকন পশ্চিম বাংলার সর্ব সম্প্রদায়ের নয়নের মণি মধ্যমণি আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী বলে দিয়েছেন আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন সে আজ থেকে 1500 বছর আগে যে কথা বিশ্ব নবী বিশ্বের শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তুমি একজন মুসলমান পেট ভরে যদি খেয়ে একজন তোমার পাশের বাড়ির অমুসলিম ভাই না খেয়ে থাকে আর তুমি পেট ভরে খেয়ে সারা রাত যদি সাধনা করো তোমার কোন সাধনা মালিকের দরবারে কবুল হবে না তার তার সেই আদর্শের কথা আমাদের নয়নে মনি মধ্যমণি পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের এই শিক্ষা দিয়েছেন তো আমি আপনাদের কাছে আহ্বান করছি আসুন পশ্চিমবঙ্গে শান্তি যদি ফিরিয়ে নিতে চান শান্তি ফিরিয়ে আনতে চান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাতার তলায় আসুন আজকের মাল্লাতে দিনের বেলা একজন শিক্ষক হাতে পিস্তল নিয়ে ছেলেদেরকে ভয় দেখাচ্ছে
পশ্চিম বাংলার মাটি থেকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করছে, ভয় সন্ত্রাস সৃষ্টি করে আজ আপনার বিভিন্ন বিভিন্ন ইস্যুকে সামনে এনে বিভিন্ন আপনার ভাবে আজ ছেলে মেয়েদের শিক্ষাটাকে আপনার মানে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। ইতিহাস অস্বীকার করার চেষ্টা চলছে, তেলেঙ্গানায় মুসলিম সংরক্ষণকে বাতিল করার চেষ্টা করছে, তৃণমূলের বিধায়কের বাড়িতে অ্যাডমিট সহ দুবস্তা নথি পাওয়া যাচ্ছে, আর ফোনগুলো নিয়ে নিজেকে আড়াল করার জন্য পানিতে নিয়ে ফোনগুলো ফেলে দেয়া হচ্ছে সিবিআই এর ভয়ে। বাংলায় যদি শান্তি চাও তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে এসো। আজকে আমি আপনাদেরকে আহ্বান করে আমি আপনাদের ভাই মাওলানা আব্দুল্লাহ খিল মারো, আপনারা একবার পাল্টে দেখুন, আপনারা একবার চেঞ্জ করে দেখুন, একবার আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়ার তলে এসে দেখুন, যদি আপনারা অত্যাচারিত হন, নির্যাতিত হন, জুলুম আপনাদের উপরে হয়, আপনাদেরকে যদি তোলাবাজি নেওয়া হয়, আপনাদেরকে আপনাদের যদি ভয় দেখানো হয়, আপনাদের যদি সন্ত্রাস আপনাদের প্রতি করা হয়, আপনাদের যদি অন্যায় অবিচার করা হয়, সেদিনকে আপনারা আমাদের পাশ থেকে সরে যাবেন, আর আমাদের ডাকে আসতে হবে না। তাই আমি আপনাদেরকে আবার আহ্বান করছি, আপনার হাওড়া জেলার আপনার কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়, সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন টাইটেল পাস মাওলানা, একজন সমাজসেবী দেশ দরদী, একজন শান্ত প্রিয় ধার্মিক ছেলে আনিস খানকে হাওড়া জেলার তার জবানটাকে কণ্ঠরোধকে বন্ধ করার জন্য রাতের অন্ধকারে গিয়ে এই মমতা সরকারের পুলিশ তাকে নির্মমভাবে অত্যাচার করে তার আপনার হত্যা করেছে, তাকে খুন করেছে, আজ পর্যন্ত তার কোনো বিচার হলো না। তার ভাই যে প্রধান সাক্ষী, সেই সাক্ষীকে মেরে দেওয়ার জন্য বাংলার মানুষের কাছে যাতে সে কিছু না বলতে পারে তাকেও মেরে দেওয়ার চক্রান্ত চলছে। আজকের যদি সেই নিরপরাধ মানুষটা যার নামে কোনো কেস নেই, যার নামে কোনো ওয়ারেন্ট নেই, যে কোনো কেসের আসামি নয়, যে কোনো একজন সমাজসেবী, যে একজন শান্ত প্রিয়, যে একজন টাইটেল পাস মাওলানা সাহেব, তাকে যদি এই তৃণমূলের সরকার এইভাবে যদি হত্যা করতে পারে, আপনার আমার নিরাপত্তা কোথায়? আজ ভাবার সময় এসেছে, আজ চিন্তা করার সময় এসেছে। আপনার একটা ঘর এসেছে 10,000 টাকা কাটমানি দিতে হবে, তোমার বাপের ঘরের টাকা সরকার দিচ্ছে, গরিব মানুষ ঘর বানতে পারে না, মাথায় তার ছাতা নেই, বর্ষার সময় বাল বাচ্চা নিয়ে ভিজে ভিজে সে রাত দিন কাটায়, আর তুমি এত বড় মানুষ, এত বড় আপনার তোমার অবিবেচক ব্যক্তি, তুমি তুমি তার গরিব মানুষের একজন নিঃস্ব খেটে খাওয়া দিন মজুরি মানুষের কাছ থেকে তুমি 10,000 টাকা নিচ্ছ। সরকার বলে আমি কিছু জানি না, পাকাল মাছ সেজেছেন আপনি, কাদার মধ্যে থাকবেন, গায়ে কাদা লাগতে দেবেন না, এবারে আপনার জেলে যেতে হবে, ভাইপো আর পিসি জেলের ডাল ভাতটা একটু খেয়ে দেখবেন কেমন মজা লাগে, এসি বাড়ি এসি গাড়িতে চাপেন, কিছু মনে করতে কিছু মনে হয় না। তাই আপনাদেরকে আমি আবার আহ্বান করছি, আপনারা সকলে চলে আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাতার তলায়, এই পশ্চিম বাংলায় আজ যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক আর ইসাই হোক, 9 থেকে আপনার 40 থেকে কম বেশি 45,000 টাকা ঋণ নিয়ে আজ পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছে। আজ পশ্চিম বাংলার 10 কোটি মানুষ প্রত্যেকে ঋণের বোঝা মাথায় করে নিয়ে আমরা ঘুরছি, গোটা ভারতবর্ষের মানুষ আমরা সবাই ঋণের বোঝা মাথায় করে নিয়ে ঘুরছি, আমরা চলে যাব কবরে, চলে যাব শ্মশানে, চলে যাব ঋণের বোঝা নিয়ে চলে যেতে হবে। আমাদের সরকার কত উন্নয়ন করেছে একবার আপনারা ভেবে দেখবেন, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সমাজসেবী মানুষ, সচেতন মানুষ, যথেষ্ট আপনাদের জ্ঞান আছে, আমাদের থেকে এটা
আমরা মনে করি তাই আসুন একবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে আসুন একবার আপনারা পরিবর্তন করে দেখুন এরা উন্নয়ন করতে পারে কিনা আমাদের যিনি উন্নয়নের কাণ্ডারি তাকে জেলের মধ্যে অফার দেওয়া হয়েছিল আমি ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে কথা বলেছি मंत्री पद चाहिए कंठटा के बंद कर दिन ना নওশাদ সিদ্দিকী जत दिन बेचे थकबे मुख्यमंत्री पदा दें নওশাদ সিদ্দিকী দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এই চোরদের বিরুদ্ধে এই ডাকাতের বিরুদ্ধে সমাজ বিরোধীদের বিরুদ্ধে দেশদ্রোহীদের বিরুদ্ধে অন্যায়কারীর বিরুদ্ধে আপনার কি না পিস্তল গুলি বোমা ছোড়াবের ছোড়াদের বিরুদ্ধে জমি হাতে জমি জোর করে আপনার কেড়ে নেওয়াদের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর কণ্ঠ আপনার বন্ধ হবে না নওশাদ সিদ্দিকীর কণ্ঠ রোধ করা যাবে না আমরা সবাই পশ্চিম বাংলার মানুষ সেই কণ্ঠের সঙ্গে নওশাদ সিদ্দিকীর সঙ্গে যত সৈনিক ভাইরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো দীর্ঘায়ু কামনা করব আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো দীর্ঘায়ু কামনা করব আপনারা সবাই সুস্থ থাকুন সবাই শান্তিতে থাকুন সবাই ভালো থাকুন সবাই পরস্পরের মিল মহব্বতে থাকুন সবাই আপনার একে অপরের সেবা করুন সবাই একে অপরের বিপদে তার পাশে যে দাঁড়ান দেখবেন আমার এই পশ্চিম বাংলাটা আপনার একটা ফুলের বাগান তৈরি হবে এই পশ্চিম বাংলাকে দেখে গোটা ভারতবর্ষ তখন আপনার অনুসরণ করতে থাকবে তাই এই পর্যন্ত বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সকলের কাছ থেকে আমি দোয়া संक्षेप कर इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद आईएसएफ जिंदाबाद इंडियन।